এবারে বছরের থিম আমাদের মানত, মানত বছরের থিম। এবং আমাদের বলি আপনাদের মাধ্যমে যে আমরা এবছর পুজো হচ্ছে যে আমাদের যে ব্যবস্থা ছিল করোনা ভাইরাস যে সিচুয়েশান সৃষ্টি হয়েছিল সেই সিচুয়েশান থেকে আমাদের পুজোটা একরকম আমরা করবো না বা প্রতিমা নিয়ে এসেই করার কথা ছিল। তারপরে আমাদের ধীরে ধীরে যে হয় আর কি বরসুল জাগরণী ক্লাবের যে একটা আপনারা সবাই জানেন যে পুজোর মার্তাটা যে জায়গায় পৌঁছেছে আমরা তার মধ্যেও দাঁড়িয়ে আমাদের পুলক ঘোষাল যিনি আমাদের থিম মেকার এবং এবারে আমাদের এইটাকে ভাবনা চিন্তা করে ক্লাবের সকল সদস্যরা মিলে আমরা একটা হচ্ছে যে পুজোর প্রক্রিয়াটা শুরু করি এবং আমরা পরবর্তী পর্যায়ে বলি যে আমরা ছোটোর মধ্যে মানুষের কাছে গ্রহণযোগ্য একটা থিম যে থিমটা এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিশ্বেতে আমরা সবাই জানি যে একটা কোভিড মহামারী দেখা দিয়েছে আমাদের তার কাছে আমাদের মানত যে মানতটা হচ্ছে যে আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত আমরা হতে চাইছি আমরা সমস্ত মানুষ আবার সুস্থভাবে জীবনযাপন করতে তার জন্য আমরা মানত করেছি আমরা বিশ্ববাসী তোরা সুস্থ থাকুক ভালো থাকুক এর জন্য আমরা মানত করছি আমরা মানত অত হিংসা বিদ্বেষ দূর হোক এর জন্য আমরা মানত করছি গোটা পৃথিবীর যে আজকের যে চাহিদা সেই চাহিদা প্রত্যেকটা মানুষের পূরণ হোক এর জন্য বরসুল জাগরণী ক্লাব মানত করছে। আমাদের এবাজের বাজেট হচ্ছে 3,10,000 এটা আপনাদের মাধ্যমে বলে রাখি আমাদের বাজেট 3,10,000 এবং আমাদের যে এই টোটাল প্যান্ডেল আমাদের প্রায় 30 জনের মধ্যে ছেলে পরিশ্রম করছে এবং আমাদের যে থিম মেকার তার কোনো পরিশ্রমিক এখানে নেই ধরা নেই এটা বাদ দিয়ে আমাদের এবাজের এবারের বাজেটটা হচ্ছে 3,10,000। প্রথম কথা যে আমরা এখনও কোনো নির্দেশ পাইনি কিন্তু আমরা গতকাল থেকে আপনাদের মাধ্যমেই আমরা জানতে পেরেছি এবং টিভির সম্প্রচারের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি যে মহামান্য আদালত একটা সার্কুলার দিয়েছে যে দর্শক শূন্য টোটাল আমাদের প্যান্ডেল মণ্ডপগুলো হবে সেখানে দাঁড়িয়ে আমাদের আমরা এই আদেশের আগেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা যে সার্কুলার পেয়েছিলাম সেই সার্কুলারকে সামনে রেখেই আপনারা সামনেই দেখতে পারবেন যে আমরা যখনই দর্শক আসবে তাদের আমরা স্যানিটাইজার একটা ট্যানেল বসিয়েছি সেখানেতে এবং প্রত্যেকের হাতে আমাদের স্যানিটাইজার প্রথমে করে তাকে ঢুকতে হবে আমরা রাস্তা থেকে গোল গোল গন্ডি করে দিই যার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে আসতে হবে এবং প্রত্যেকজনকে মাস্ক ছাড়া কোনোরকম প্রবেশ করতে পারবে না এবং আমরা প্রচুর পরিমাণে মাস্কের ব্যবস্থা রেখেছি 1,000 আমরা মাস্কের ব্যবস্থা করেছি যেই মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না এবং দর্শনার্থীর কাছে প্রতিনিয়ত মাইকে আমাদের প্রচার থাকবে যে আপনারা সাবধানে আসুন সতর্কভাবে আসুন এবং এই নিয়মগুলো মানুন তার ফলে আমরা সেই সতর্কবাণী হিসাবে আমরা বিভিন্ন পোস্টারের মাধ্যমে মানুষকে সতর্ক করছি এবং মাইক এবং আমরা প্রচারও রেখেছি কিন্তু গতকালের যে আদেশটা নিয়ে নির্দেশটা আমাদের কাছে এখনও সবটা জানতে পেরেছি ঠিকই কিন্তু প্রশাসনিক লেভেল থেকে যে আমাদেরকে আরও গাইড করা সেটা নিশ্চিতভাবে পরবর্তী পর্যায়ে আমরা খবর পাবো আমরা সেই মতো যেভাবে নির্দেশ আমাদের কাছে আসবে সেই নির্দেশের মান্যতা দিয়েই বরসুল জাগরণী ক্লাব পুজো করবে। আমার নাম পিন্টু পাল আমি বরসুল জাগরণী ক্লাবের সভাপতি।